দিচ্ছে শুধু, সেই রাস্তাটা করে দিতে পারলেই তারা নিজেরা পালাবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই আজকেও সেই গুরুত্বপূর্ণ ভিডিওর একটি অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট করেছিলেন বাংলাদেশের মানুষের কণ্ঠকে আপনারা রুদ্ধ করে দিবেন। আপনারা মনে করেছিলেন বাংলাদেশকে আপনারা যা খুশি তাই করবেন, আপনারা ভেবেছিলেন আমাদের কি নিয়ে যা ইচ্ছা তাই আপনারা করবেন, আপনারা একটি মেয়েকে ধর্ষণ করে মজনুর মতো একদম পাগল সাজাবেন, আপনারা মুক্তির পায় কোরআন রেখে একজন পাগল ইকবাল সাজাবেন, এরকম পাগলামি করতে করতে আপনারা এমন পাগলের দেশে পরিণত হবেন যে আপনাদেরকে দেশের মানুষ পাগলা গারদে ঢুকে এই দেশের মানুষ মুক্তির জন্য রাস্তা খুঁজতে পারবে। আমাকে নরম কথা বলে আপনার কি লাভ? আমার মতো শফিকুল ইসলাম মাসুদকে আপনি নরম কথা বলে কোনো লাভ নেই, কারণ যে প্রজন্মকে আপনারা ধ্বংস করার জন্য দিনের পর দিন একটা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রেখে জাতিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করেছিলেন, আমরা সেই ষড়যন্ত্র বুঝতে পেরেছিলাম। বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এত লম্বা সময় ধরে বন্ধ ছিল বলে আমাদের কারো জানা নেই। কেন বন্ধ রেখেছিলেন এই কোনো প্রশ্নের জবাব আপনার কাছে আছে? আমাদের কাছে আছে, এই দেশের জনগণের কাছে আছে। আপনারা ভয় পান, আপনারা মিডিয়াগুলোর কণ্ঠ রোধ করে রাখেন কারণ আপনারা ভয় পান, কারণ আপনারা দাসের ঘরে বাস করেন, কারণ আপনারা কাচের ঘরে বাস করেন, সেখান থেকে আপনারা মনে করেন যেখান থেকে একটা কথা বললে লক্ষ কথা আপনাদেরকে ধ্বংস করে তাস তাস করে দেবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি আর দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। পৃথিবীর ইতিহাসে আজকে শুধু নতুন করে এরকম জালিম, এরকম স্বৈর শাসক, এরকম স্বৈরাচারীর হঠাৎ আজকের আগমন ঘটে নাই। আপনারা যদি ইসলামের ইতিহাস পড়েন, আপনারা যদি কোরআন হাদিস তাওরাত জব্বুর ইঞ্জিল পড়েন, আপনারা যদি এদেশের পরবর্তী পৃথিবীর ইতিহাস সেইগুলো অধ্যয়ন করার লোক এখানে অনেক আছেন, আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীর ইতিহাসের সমস্ত জালিম সরকারের উদাহরণ হচ্ছে আজকে। এখন যেমন রাত, দিন পার হয়ে হয়ে রাত আসছে, রাতের অন্ধকার কেটে যেমন তারপর আবার আরেকটা নতুন সূর্যের উদয় হয়, পৃথিবীর সমস্ত জালিমের অধঃপতন ঘটে আরেকটা নতুন সূর্যের উদয় হবে, এটা যেমন সত্য, এই জালিম সরকারের অধঃপতন ঘটে তাদের বিপরীতে আরেকটা নতুন সূর্য আমরা উদয় করবো, যা তেমন সত্য। সেই নতুন সূর্য উদয়ের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন না, আসুন না। আজকে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে আমরা কে কোন দল করে, আজকে মানুষের সবচেয়ে বড় সমস্যা তারা বলেছেন যে তারা উন্নয়ন করেন না। কে বলেছে উন্নয়ন করেন না? তারা খুনের উন্নয়ন করেছে। কে বলেছে তারা উন্নয়ন করেন না? আজকে এখন সেগুন বাগিচার বাগারে যান না, বাজারে দর্ম মূল্যের উন্নয়ন করেছে। আজকে কে বলেছে উন্নয়ন করেন নাই? দুর্নীতির বাজারে যান না, দুর্নীতির এমন একটা খাত নেই যেখানে তারা উন্নয়ন করেন নাই। দুর্নীতি তারা এখন পৃথিবীর সেরা উদাহরণ স্থাপন করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে সবচেয়ে লজ্জিত দেশ হিসেবে স্থাপন করেছে। তাদের মন্ত্রীকে তারা সরিয়েছে, তাদের মন্ত্রীকে তারা পাগল বানাচ্ছে, এটা এই জন্য যে এই সমস্ত ক্ষেত্রে তারা উন্নয়ন করতে করতে তাদের সামনে আর কোনো পথ নেই। এখন একটাই পথ, তারা আসলে আপনি পতন ঘটানোর জন্য আন্দোলন করার দরকার নেই, তারা পতনের একটা রাস্তা খুঁজছে শুধু, সেই রাস্তাটা করে দিতে পারলেই তারা নিজেরা পালাবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি, আমাদের প্রিয় বাংলাদেশ, এটাকে আমাদের সাজাতে হবে। প্রথমে এই দলটিকে বিচ্ছিন্ন করা, যদি এই দলটিকে তারা টার্গেট করেছে, আমি ডাক্তারের কণ্ঠে বলতে চাই সরকার সেই জায়গায় ব্যর্থ হয়ে তারপর তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই দলটিকে তছনছ করে জাতিকে আরেকটা বিভক্তির মধ্যে ফেলে দেওয়া, সেই জায়গায় তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।